সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রফিকুল ইসলাম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, রাঙ্গুনিয়া মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। তো আমরা ফিজিক্স সেকেন্ড পেপার শুরু করেছিলাম এবং ফিজিক্স সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায় থার্মোডাইনামিক্স, মানে তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করছিলাম। একটা ভিডিও অলরেডি আপলোড করছি আমরা আজকে। আমি আজকে দ্বিতীয় ভিডিও নিয়েই আলোচনা করব। তো দ্বিতীয় ভিডিওতে যারা প্রথম দেখতেছ তারা কিন্তু অবশ্যই প্রথম ভিডিওটা দেখতে হবে। প্রথম ভিডিও না বুঝলে দ্বিতীয় ভিডিওর অনেকগুলো টপিক্স তোমরা বুঝবে না, কারণ প্রথম ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ টপিক্স, যেমন আমরা উষ্ণতামিতিক ধর্ম, উষ্ণতামিতিক পদার্থ, তাপীয় সমতা, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এই ধরনের অনেক ইম্পর্টেন্ট কিছু টপিক্স আমরা পড়ে ফেলছি, যেটা অবশ্যই বুঝতে হবে যদি তুমি এই ভিডিওটা বুঝতে চাও। তো ইতিমধ্যেও কিন্তু এই ভিডিওগুলো দেখতে হলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ডিসকাস ফিজিক্স উইথ রফিক। এই চ্যানেলটিতে, এই ইউটিউব চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে, এবং এই এই চ্যানেলটিতে তোমরা আমার আইসিটি এবং ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের অনেকগুলো ভিডিও নিয়ে ভিডিও আছে, যেগুলো তোমরা অধ্যয়ন করতে পারবে। তো আমরা আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা শুরু করার আগে, আমরা গত ক্লাসে একটা ইম্পর্টেন্ট টপিক পড়ছিলাম, সেটা হচ্ছে তাপীয় সমতা। তাপীয় সমতা জিনিসটা কি বুঝতে হলে আমাদের বুঝতে হবে, তাপীয় সমতা জিনিসটা হচ্ছে যে দুটা বস্তুর মধ্যে তাপের আদান প্রদান না হওয়া। যেমন আমরা যদি দুইটা বস্তু মনে করলাম, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এই দুইটা বস্তু উত্তপ্ত বস্তু, এটা বেশি উত্তপ্ত বস্তু, এটা যদি কম উত্তপ্ত বস্তু হয়, তাহলে এই উত্তপ্ত বস্তু থেকে যদি বেশি উত্তপ্ত বস্তু থেকে তাপ সবসময় কম উত্তপ্ত বস্তুর দিকে কি হয়, প্রবাহিত হয়। তো কতক্ষণ পর্যন্ত এই বস্তু থেকে এই বস্তুতে তাপ প্রবাহিত হবে, যতক্ষণ না পর্যন্ত দুইটা বস্তুতে তাপের পরিমাণ কি হবে, সমান হবে। দুইটা বস্তুতে তাপের পরিমাণ যদি সমান হয়ে যায়, তাহলে এই দুইটা বস্তুর মধ্যে তাপের আদান প্রদান আর হবে না, মানে তাপের প্রবাহটা বন্ধ হয়ে যাবে। এই তাপের প্রবাহ বন্ধ হওয়াটাকেই বলা হয় তাপীয় সমতা। তাপীয় সমতা জিনিসটা আমরা সংজ্ঞাটা গত ক্লাসে লিখে দিছিলাম, তোমরা সেটা ভালো একটু চ্যানেলটি দেখে একটু নোট করে নিবে খাতায়। এবং আমরা আজকে একটা তাপীয় সমতা জিনিসটা, তাপীয় সমতা জিনিসটা কনসেপ্টটা মাথায় রেখে আমরা একটা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষাতে মাঝে মাঝে আসে দেখলাম। তো সেই প্রশ্নটা হচ্ছে, সৌরজগৎ তাপীয় সমতায় আছে কিনা, সৌরজগৎ তাপীয় সমতায় আছে কিনা। তো আমরা তাপীয় সমতা মানে বুঝছি যে যেখানে তাপের আদান প্রদানটা হবে না, মানে তাপের প্রবাহটা বন্ধ থাকবে। তো সৌরজগৎ মানে সূর্য থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের যে তাপগুলো আসতেছে আমাদের গ্রহ উপগ্রহ এবং অন্যান্য বস্তুতে, সেটা কিন্তু এই গ্রহ উপগ্রহগুলো শোষণ করতেছে, মানে বস্তুগুলো কি করতেছে, শোষণ করতেছে। এবং সেজন্য সৌরজগৎ কিন্তু তাপীয় সমতায় নেই। তাপীয় সমতায় যদি থাকতো, তাহলে আমাদের পৃথিবী নামক গ্রহের কোনো অস্তিত্ব থাকতো না, মানে এই পৃথিবীতে কোনো কিছুর অস্তিত্ব থাকতো না, কোনো প্রাণী অস্তিত্ব, ইভেন গ্রহেরও কি থাকতো না, অস্তিত্ব থাকতো না। সেজন্য আনসারটা কি হবে, সে কথাই বলতে হবে, সৌরজগৎ তাপীয় সমতায় নেই। কারণ হচ্ছে যে সূর্য থেকে প্রতিনিয়ত যে তাপটা আমাদের গ্রহ উপগ্রহতে আসতেছে, আমরা এই গ্রহ উপগ্রহগুলো ওই তাপটা কি করতেছে, শোষণ করতেছে। যদি সৌরজগৎ তাপীয় সমতায় থাকতো, তাহলে এখানে তাপের প্রবাহটা কি থাকতো, বন্ধ থাকতো, এবং এইটা এই পৃথিবীটাকে, এই মহাবিশ্বটাকে তবে তাপের মৃত্যু ঘটেছে বলে কি করা হতো, মনে করা হতো। সেজন্য এই জিনিসটা তোমরা নোট করে নিবে, এবং নোট করার পরে আমাকে একটু কি করতে হবে, আমার ইমো মেসেঞ্জার একটু দেখে দিলে আমি এটা কালেকশন করে দিতে পারবো। এরকম কিন্তু অনেক কিছু স্টুডেন্ট আছে যারা আমার টপিক, আমার পড়াগুলো কিন্তু নিয়মিত লিখে আমাকে এবং নোট করে ফেলতেছে, এবং বিভিন্ন প্রবলেম কিন্তু আমাকে দেখাচ্ছে, আমি যতটুকু পারি তাদেরকে হেল্প করতেছি। তোমরা যারা এই কাজটা করতেছো না, কিছু না বুঝতে অবশ্যই বুঝে নিতে হবে, এবং সে ব্যাপারে আমি কিন্তু তোমাদেরকে আগেও বলছি, এখনও বলতেছি, এখন সময়টা কিন্তু খুব খুব বেশি নাই, তোমাদের সময় কিন্তু চলে যাচ্ছে, ক্লাসে কলেজ করলেও ক্লাসে কিন্তু এইসব জিনিসগুলো আমরা পড়াইতে নাও পারি, কারণ হচ্ছে যে জিনিসগুলো রয়ে যাবে সেটাই আগেই পড়াইতে হবে। তো আমরা আশা করি জিনিসটা এটা নিয়ে তোমরা বাসায় পড়াশোনা করবে। আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে স্থির বিন্দুটা কি, স্থির
বিন্দু জিনিসটা কি? তাহলে স্থির বিন্দু জিনিসটা কি বোঝার আগে বিজ্ঞানী জন লক নামের একজন বিজ্ঞানী, তিনি সুস্পষ্টভাবে বলছে যে তাপমাত্রা জিনিসটা স্পর্শ করে, স্পর্শ করার মাধ্যমে সঠিকভাবে নির্ণয় করা যায় না। এই জিনিসটা নির্ণয় করতে হলে একটা যন্ত্রের প্রয়োজন হবে। তিনি জন লক থার্মোমিটার নামক একটা যন্ত্র আবিষ্কার করছে এবং এই জিনিসটা আবিষ্কার করার মাধ্যমে তিনি সঠিকভাবে তাপমাত্রাটা নির্ণয় করার জন্য নির্ণয় করতে সক্ষম হয়। এবং স্থির বিন্দু বলতে বোঝাচ্ছে যে যেমন আমরা জানি তাপমাত্রা বিভিন্ন স্কেল আছে, সেলসিয়াস স্কেল আছে, ফারেনহাইট স্কেল আছে, কেলভিন স্কেল আছে, এই স্কেলগুলোতে তাপমাত্রা নির্ধারণ করার জন্য দুইটা বিন্দুকে স্থির বিন্দু হিসাবে বিবেচনা করতে হয়। একটা হচ্ছে স্থির বিন্দু, কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু আর একটা হচ্ছে কি নিম্ন স্থির বিন্দু। তো আমরা সেটা আগে পরে আসতেছি। তাহলে স্থির বিন্দু কথাটা কি? তাপমাত্রা স্কেল নির্ধারণ করার জন্য দুটা বিশেষ বিন্দুকে নির্দিষ্ট করতে হয়, সেই বিশেষ বিন্দুটাকে বলা হয় কি স্থির বিন্দু। স্থির বিন্দু দুই ধরনের হয়। তাহলে আমি জিনিসটা লিখে দিচ্ছি তোমাদেরকে সুবিধার্থে। তাপমাত্রা, তাপমাত্রার স্কেল নির্ধারণের জন্য দুইটি বিশেষ বিন্দুকে তাপমাত্রা স্কেল নির্দিষ্ট করা হয়। এই বিশেষ বিন্দু দুইটিকে স্থির বিন্দু বলে, তাহলে স্থির বিন্দু কি? স্থির বিন্দু হচ্ছে যে তাপমাত্রা স্কেল নির্ধারণের জন্য দুইটা বিন্দুকে, দুইটা বিন্দু সম্পর্কে আমরা একটু পরেই জানবো, দুইটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট করে রাখা হয়। এই বিন্দুগুলোকে বলা হয় স্থির বিন্দু। স্থির বিন্দু কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু বা নিম্ন স্থির বিন্দু, আমরা আগে লিখতে পারি নিম্ন স্থির বিন্দু, একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু, তাহলে একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু আর একটা হচ্ছে কি ঊর্ধ্ব স্থির বিন্দু। তো নিম্ন স্থির বিন্দুর আরো অনেকগুলো নাম আছে, এটাকে বরফ বিন্দু বলা হয়, এটাকে গলনাঙ্ক বলা হয়, আবার ঊর্ধ্ব স্থির বিন্দুকে আমরা স্ট্রিম বিন্দু বলি, আর একটা নাম হচ্ছে যে স্ফুটনাঙ্ক বলা হয়, তাহলে স্থির বিন্দু বলতে হচ্ছে যে একটা থার্মোমিটার, আমি এখানে একটা থার্মোমিটার রেখে দেখাইছি। আমরা জানি যে থার্মোমিটারে সাধারণত তরল ব্যবহার করা হয়, তরল বলতে এখানে পারদ, বিশেষ করে পারদটা ইউজ করা হয়। আবার কিছু কিছু থার্মোমিটারে তরল হিসাবে অ্যালকোহলকেও ব্যবহার করা হয়। তো থার্মোমিটার পারদের পারদটা ইউজ করলে আমরা জানি যে পারদ যখন আমাদের শরীরের সঙ্গে স্পর্শে, এই থার্মোমিটারটা যখন আমাদের শরীরের সঙ্গে স্পর্শে আনা হয় তাপমাত্রার সাথে, তা আমাদের শরীরের তাপমাত্রার সাথে এখানে এই পারদ স্তম্ভের লেয়ারটা আস্তে আস্তে উপরের দিকে উঠে, মানে তাপমাত্রাটা আস্তে আস্তে কী করতে থাকে, বাড়তে থাকে। কার সাথে? শরীরের তাপমাত্রার সাথে এই পারদের স্তম্ভের দৈর্ঘ্যটা আস্তে আস্তে উপরের দিকে বাড়তে পারে, বাড়তে থাকে। তাহলে নিম্ন স্থির বিন্দু বলতে কী বোঝা হয়? একটা থার্মোমিটারের নিম্ন বিন্দুকে, আর ঊর্ধ্ব বলতে সর্বোচ্চ মানকে। মানে নিম্ন স্থির বিন্দু বলতে কি বোঝানো হয়, যেটা তোমরা গলনাঙ্ক হিসাবেও আগের ক্লাসগুলোতে পড়ছো, আর ঊর্ধ্ব স্থির বিন্দুকে তোমরা স্ফুটনাঙ্ক হিসাবে আগে পড়ছো। তো গলনাঙ্ক কেমনি কাকে বলে বলা হয়েছে, সেটা হচ্ছে প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে, মানে বরফ যখন গলতে শুরু করে ওই তাপমাত্রাটাকে বলা হচ্ছে গলনাঙ্ক। গলনাঙ্ক বলতে একটা নির্দিষ্ট তাপমাত্রাকে বোঝানো হয়, আর স্ফুটনাঙ্ক বলতে একটা তাপমাত্রাকে বোঝানো হয় যে তাপমাত্রায় প্রমাণ চাপে, যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করে ওই তাপমাত্রাটাকে বলা হয় স্ফুটনাঙ্ক। তাহলে নিম্ন স্থির বিন্দু আর ঊর্ধ্ব স্থির বিন্দুর কিন্তু মানটা নির্দিষ্ট সেলসিয়াস স্কেলে, এটার মান হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আর ঊর্ধ্ব স্থির বিন্দুর মানটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে, এগুলো খুবই সহজ একটা জিনিস। তো আমরা এখন নিম্ন স্থির বিন্দু নিয়ে আলোচনা করব, প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ
বরফ গলতে শুরু করে, গলতে শুরু করে তাকে নিম্ন স্থির বিন্দু বলে। তাহলে নিম্ন স্থির বিন্দুর মানটা কিন্তু নির্দিষ্ট। নিম্ন স্থির বিন্দু বলি আর গলনাঙ্ক বলি বা বরফ বিন্দু বলি, এগুলো কিন্তু তাপমাত্রার মানটা কিন্তু নির্দিষ্ট সেলসিয়াস স্কেলে। এটার মান হচ্ছে, এর মান হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। তাহলে নিম্ন স্থিরাঙ্ক বলে সেলসিয়াস স্কেল 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, কেলভিন স্কেলে 273। এগুলো কিন্তু আমাদের কাজে আসবে, আমরা একটা সমীকরণ প্রতিষ্ঠা করবো যেটাতে এই মানুষগুলো কাজে আসবে। এখন আমরা ঊর্ধ্ব স্থির বিন্দু নিয়ে আলোচনা করব। ঊর্ধ্ব স্থির বিন্দু নিয়ে আলোচনা করব। তো ঊর্ধ্ব স্থির বিন্দু বলতে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করে সেই তাপমাত্রাটাকে ঊর্ধ্ব স্থির বিন্দু বলা হয়। যে প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করে তাকে ঊর্ধ্ব স্থির বিন্দু বলে। তাহলে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি জলীয় বাষ্প পরিণত হতে শুরু করে সেটাই হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু, এবং এই ঊর্ধ্ব স্থির বিন্দুর মানটাও কিন্তু নির্দিষ্ট। তো এর মান 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 373 কেলভিন। তাহলে ঊর্ধ্ব স্থির বিন্দুর বলতে আমরা কি বুঝবো, একটা নির্দিষ্ট তাপমাত্রাকে বোঝানো হয়। আবার নিম্ন স্থির বিন্দু বলতে কি বোঝানো হয়, একটা নির্দিষ্ট তাপমাত্রাকে বোঝানো হয়। স্থির বিন্দু বলতে একটা নির্দিষ্ট তাপমাত্রাকে। এবং দেখবা যে প্রতিটা স্কেলের জন্য এই ধরনের দুইটা স্থির বিন্দু থাকে, যেমন সেলসিয়াস স্কেলে, ফারেনহাইট স্কেলে, তারপরে ক্যালভিন স্কেলে, আবার একটা আছে র্যাঙ্কিং স্কেলে। এইসব স্কেল নির্ধারণ করার জন্য দুইটা বিন্দুকে স্থির করছে, একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। তো এক একটা স্কেলের জন্য মানটা এক এক রকম, সেটা আমরা পরে আলোচনা করছি। এখন আমরা আরেকটা টপিক্স নিয়ে আলোচনা করতেছি। আমরা আরেকটা টপিক্স নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধান জিনিসটা কি? মৌলিক ব্যবধান জিনিসটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু ও নিম্ন স্থির বিন্দু। আমরা ঊর্ধ্ব স্থির বিন্দু বলতে একটা তাপমাত্রাকে বুঝি, আর নিম্ন স্থির বিন্দু বলতে আরেকটা তাপমাত্রাকে বুঝি। এই দুইটা তাপমাত্রা পার্থক্যকে মৌলিক ব্যবধান বলে। যেমন তাপমাত্রার পার্থক্য মানে বড় তাপমাত্রা থেকে ছোট তাপমাত্রাটাকে কী করে দিব, বিগ দিব। মানে মৌলিক ব্যবধান বলতে এক কথা যেটা বলবো, ঊর্ধ্ব স্থির বিন্দু থেকে নিম্ন স্থির বিন্দু তাপমাত্রাকে কী করে দিব, বিয়োগ দিয়ে দিব। আর এটাই হচ্ছে কি, মৌলিক ব্যবধান। তাহলে আমরা কি লিখতে পারি, ঊর্ধ্ব স্থির বিন্দু ও নিম্ন স্থির বিন্দুর মধ্যবর্তী তাপমাত্রার পার্থক্যকে মৌলিক ব্যবধান বলে। তাহলে মৌলিক ব্যবধানকে এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এনটা কেমনি পাবো আমরা, ঊর্ধ্ব স্থির বিন্দু থেকে নিম্ন স্থির বিন্দু। যেমন আমরা যদি তিতা স্ট্রিম থেকে তিতা আইস বিয়োগ দেই তাহলে এন পাবো। মানে ঊর্ধ্ব স্থির বিন্দু তাপমাত্রা থেকে নিম্ন স্থির বিন্দু তাপমাত্রা যদি বিয়োগ দেই তাহলে আমরা কার মান পাবো, এন পাবো। এটার মান যদি 100 হয়, এটার মান যদি 0 হয়, তাহলে এন এর মান হবে 100। আর ক্যালভিন স্কেলে যদি 373 হয়, এটা যদি 273 হয়, তাহলে এটার মান হবে তাও 100। তো ফারেনহাইট স্কেলের জন্য মানটা, এটা 212, এটা 32, এটা হবে 180, এন এর মান হবে 180। তো এই এই মৌলিক ব্যবধান, ঊর্ধ্ব স্থির বিন্দু এবং নিম্ন স্থির বিন্দু, এই তিনটা টপিকস খুব ভালোভাবে বুঝে থাকলে আমরা একটা এখন গুরুত্বপূর্ণ সমীকরণ প্রতিষ্ঠা করব, এবং সেটা হচ্ছে দুই স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রার স্কেল
নির্ধারণ। দুই স্থির বিন্দু মানে একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু, আরেকটা হচ্ছে কি ঊর্ধ্ব স্থির বিন্দু। এই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য, এই সমীকরণটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের কতগুলো জিনিস আগে। তাহলে তিতা আইস মানে, আইস মানে হচ্ছে বরফ বিন্দু, বরফ বিন্দু মানে সেলসিয়াস স্কেটের মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এই তিতা আইসের জন্য, তিতা আইসের জন্য উষ্ণতামিতিক ধর্মের মান 1 আইস। তাহলে উষ্ণতামিতিক ধর্মটা কি আমরা গত ভিডিওতে পড়াইছিলাম, তোমরা সেখান থেকে একটু দেখে নেবে। তারপরে তোমাদের সুবিধার্থে আমি আর একটু বলতেছি, উষ্ণতামিতিক ধর্মটা হচ্ছে আমরা যদি এই থার্মোমিটারে যদি পারদ নিই, তরল হিসেবে পারদ নিই, তাহলে তাপমাত্রার সাথে এই পারদটা উপরে নিচে আপ ডাউন করবে। মানে তাপমাত্রা যদি বেশি হয় তাহলে এই তরল স্তম্ভের দৈর্ঘ্যটা আস্তে আস্তে কোথায় যাবে, উপরের দিকে যাবে। 0 ডিগ্রির জন্য যতটুকু উষ্ণতামিতিক ধর্মের মান পাবো, তাপমাত্রা বাড়লে এটার মানও তত বেশি হবে। ঠিক তদ্রুভাবে তিতা স্ট্রিম মানে হচ্ছে কি ঊর্ধ্ব স্থির বিন্দু তাপমাত্রা, ঊর্ধ্ব স্থির বিন্দু তাপমাত্রার জন্য উষ্ণতামিতিক ধর্মের মান 1 স্ট্রিম। এক সাইজ আর 1 স্ট্রিম কথাটার অর্থ হচ্ছে এখানের মধ্যে পারদ স্তম্ভের দৈর্ঘ্যটা আমরা একটু একটু উপরে উঠবে, তাপমাত্রা বেশি হলে আস্তে আস্তে উপরে উঠবে। প্রথমে যদি আমরা তিতা আইসের জন্য 1 সাইজ পাই, তাহলে তিতা স্ট্রিমের জন্য আমরা 1 স্ট্রিম পাবো। মানে তাপমাত্রার যত ব্যবধান যত বৃদ্ধি পাবে, 1 স্ট্রিমের মানও তত বৃদ্ধি পাবে, মানে 1 সাইজ থেকে মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই তিতা স্ট্রিম এবং তিতা আইসের মাঝখানে যে কোনো তাপমাত্রা যদি আমরা তিতা বলি, তিতার কি পরিচয়? তাহলে তিতার পরিচয় হচ্ছে এই দুইটা তাপমাত্রার মধ্যবর্তী যে কোনো, মানে তিতা আইস থেকে বেশি, তিতা স্ট্রিম থেকে কম, এই স্কেলের মধ্যবর্তী যে কোনো তাপমাত্রা হচ্ছে তিতা। এই তিতার জন্য আমরা মানটা পাবো কত? 1 তিতা, মানে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য উষ্ণতামিতিক ধর্মের মান। আর তিতা আইস মানে উষ্ণতাম নিম্ন স্থির বিন্দুর জন্য উষ্ণতামিতিক ধর্মের মান। আর এটা তিতা স্ট্রিম হচ্ছে, আর তিতা 1 স্ট্রিম হচ্ছে কি তিতা স্ট্রিমের জন্য যে মানটা পাবো সেটা। তাহলে এই জিনিসগুলো যদি, এই টার্মগুলো যদি তোমাদের মনে থাকে, বুঝে থাকো, তাহলে আমরা একটা স্কেল এখন, একটা সূত্র এখন প্রতিষ্ঠা করবো। এবং সেটা হচ্ছে বরফ বিন্দু ও স্টিম বিন্দুর তাপমাত্রা যথাক্রমে বরফ বিন্দুর তাপমাত্রাকে যদি আমি তিতা আইস ধরি, আর স্টিম বিন্দুর তাপমাত্রাকে আমরা যদি তিতা স্টিম ধরি, এই দুইটা তাপমাত্রার জন্য উষ্ণতামিতিক ধর্মের মানও কিন্তু আমরা পাবো। এই দুই তাপমাত্রার জন্য উষ্ণতামিতিক ধর্মের মান যথাক্রমে কত হবে? 1 সাইজ ও 1 স্ট্রিম। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে তিতা আইসের জন্য 1 সাইজ, মানে নিম্ন স্থির বিন্দু তাপমাত্রার জন্য উষ্ণতামিতিক ধর্মের মান হচ্ছে 1 সাইজ, ঊর্ধ্ব স্থির বিন্দু তাপমাত্রার জন্য উষ্ণতামিতিক ধর্মের মান হচ্ছে 1 স্ট্রিম। তাহলে তাপমাত্রা, তাহলে কার সাথে রিলেটেড? তাপমাত্রার সাথে আমরা কিন্তু উষ্ণতামিতিক ধর্মের মানও কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। মানে 1 সাইজের মান বাড়তে থাকলে তিতা আইসের মান যত বাড়বে, 1 সাইজের মানও তত বাড়বে। তিতা স্ট্রিম এভাবে বাড়তে থাকলে, তাপমাত্রা বাড়তে থাকলে 1 সাইজ থেকে শুরু করে মানটা আস্তে আস্তে কি করতে থাকে? বাড়তে থাকবে। তাহলে আমরা লিখতে পারি এখানে তাপমাত্রার সাথে উষ্ণতা মিতিক ধর্মের মান ধর্মের মান বাড়তে থাকবে, বা উষ্ণতামিতিক ধর্মের মান বাড়তে থাকে। অর্থাৎ তাপমাত্রা ও অর্থাৎ কি সমানুপাতিক। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, সমানুপাতিক। তাহলে তাপমাত্রা আর উষ্ণতামিতিক ধর্মের মানটা কি পরস্পরের সমানুপাতিক। তাহলে উষ্ণতামিতিক ধর্মের মান যদি তাপমাত্রার সাথে সমানুপাতিক হয়, তো উষ্ণতামিতিক ধর্মটা কার সাথে সমানুপাতিক? এক্স, অর্থাৎ উষ্ণতামিতিক ধর্ম এক্স ও এন, এন মানে হচ্ছে মৌলিক ব্যবধান, এন পরস্পর কি? পরস্পর সমানুপাতিক। তার মানে কি? এক্স স্টিম মাইনাস এক্স
হাইস ইজ প্রপোর্শনাল টু এন। এটা কেমনি লিখছি? আমরা একটু আগেই লিখছিলাম কি এন হচ্ছে মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধান কেমনি পাইছিলাম? মৌলিক ব্যবধান হচ্ছে তিতা স্টিম থেকে তিতা আইস বিগ দিলে কার মান পাবো? মৌলিক ব্যবধান এন পাবো। কিন্তু এখানে লিখছি কি এক্স স্টিম থেকে এক্স আইস। তাহলে আমি এখানে একটা কথা লিখছিলাম যে তাপমাত্রা থেকে আমরা এন পাবো। তাহলে কিন্তু তাপমাত্রাটা কার সমানুপাতিক? উষ্ণতামিতিক ধর্মের সাথে সমানুপাতিক। তাহলে উষ্ণতামিতিক ধর্মের থেকেও আমরা কার মান পাবো? এন এর মানটা পাবো। তাহলে এক্স স্টিম মাইনাস এক্স আইস ইজ প্রপোর্শনাল টু কি? কে কে হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক। এটাকে এক নম্বর সমীকরণ দিই। তাহলে এখানে আরেকটা জিনিস আমরা লিখবো, সেটা হচ্ছে অন্য যে কোনো তাপমাত্রা, অন্য যে কোনো তাপমাত্রা, অন্য যে কোনো তাপমাত্রা হচ্ছে কি তিতা। অন্য যে কোনো তাপমাত্রা তিতা, তিতায়ের জন্য উষ্ণতামিতিক ধর্মের মান, ধর্মের মান এক্স তিতা। তো আমি বলছিলাম তোমাদেরকে তিতার পরিচয়টা হচ্ছে কি? তিতার পরিচয় হচ্ছে যে কি ঊর্ধ্ব স্থির বিন্দু তাপমাত্রা এবং নিম্ন স্থির বিন্দু তাপমাত্রার মধ্যবর্তী যে কোনো তাপমাত্রা। তাহলে এটা যদি মাঝখানে তাপমাত্রা হয় তাহলে উষ্ণতামিতিক ধর্মের মানটাও কি হবে? এই এক্স স্ট্রিম এবং এক্স তিতা, এক্স স্ট্রিম এবং এক্স আইস এর মাঝখানে হবে কার মান? এক্স তিতা এর মান। তাহলে এক্স তিতা, এই তিতার মানটা কেমনি পাবো? আমরা এটা লিখছি কি ঊর্ধ্ব থেকে নিম্নটা বিগ বিগ দিলে কি পাবো? এন পাবো। তো তিতাটাও তো সেভাবে পাবো, ঊর্ধ্ব বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দুর উষ্ণতামিতিক ধর্মের মান থেকে নিম্ন স্থির বিন্দুর তাপমাত্রাটা, মানে এক্স তিতা থেকে এক্স আইস বিগ দিব। এক্স তিতা মাইনাস কি এক্স আইস ইজ প্রপোর্শনাল টু কি তিতা। তিতাটা কেমনি পাবো? বেশি উষ্ণতামিতিক ধর্মের মান থেকে কম উষ্ণতামিতিক ধর্মের মানটা বিগ দিলে আমরা কি পাবো? তিতাটা পাবো। তাহলে এখানে এক্স স্ট্রিম কেন লিখি নাই? কারণ এক্স স্ট্রিম লিখতে গেলে তো আমরা কি পাবো? এন পাবো। আর এই এই তিতাটা তো একদম উপরের তাপমাত্রা নির্দেশ করে না, এই তিতাটা নির্দেশ করে ঊর্ধ্ব স্থির বিন্দুর নিচের যে কোনো তাপমাত্রা শূন্য, এটাই হবে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন। তাহলে এক্স তিতা মাইনাস এক্স আইস ইজ প্রপোর্শনাল টু কি তিতা। এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ দিই তাহলে কি হবে? আমরা 2 নম্বর ভাগ 1 নম্বর সমীকরণ যদি লিখি তাহলে 2 নম্বরটা উপরে লিখতে হবে। তাহলে ক্যাথিতাটাকে উপরে এ পাশে লিখতেছি, ক্যাথিতা মাইনাস ক্যান। তাহলে এখানে হবে এক্স তিতা মাইনাস এক্স আইস এক্স স্ট্রিম মাইনাস কি এক্স আইস। তাহলে এটা যদি মুছে দেই তাহলে এখানে ক্যা ক্যা চলে যাবে, তাহলে এখানে থাকবে কি এক্স তিতা, এক্স তিতা মাইনাস এক্স আইস এক্স স্ট্রিম মাইনাস এক্স আইস ইন্টু কে এন। এটাই হচ্ছে আমাদের দুই স্থির বিন্দুর মাধ্যমে, দুই স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রা নির্ণয়ের সূত্র, দুই স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রা নির্ণয়ের সূত্র। তাহলে যেখানে এক্স তিতাটা কি, এক্স তিতা হচ্ছে যে অন্য যে কোনো তাপমাত্রা, এই তিতার তাপ, এই তিতা তাপমাত্রার জন্য উষ্ণতামিতিক ধর্মের মান। আর এক্স আইস হচ্ছে যে বরফ বিন্দুর জন্য উষ্ণতামিতিক ধর্মের মান, এক্স স্ট্রিম হচ্ছে যে ঊর্ধ্ব স্থির বিন্দু উষ্ণতামিতিক ধর্মের মান, আর এক্স আইস হচ্ছে বরফ বিন্দু বা নিম্ন স্থির বিন্দু উষ্ণতামিতিক ধর্মের মান। আর এন এর পরিচয় হচ্ছে মৌলিক ব্যবধান, যেটা ঊর্ধ্ব স্থির বিন্দু থেকে নিম্ন স্থির বিন্দু দিক দিয়ে আমরা এটা পাবো। সেলসিয়াস স্কেল এটার মান কিন্তু 100, আবার কেলভিন স্কেলও 100, ফারেনহাইট স্কেলে একটু চেঞ্জ হবে। তার মানে কি এই সূত্রটা হচ্ছে দুই স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রা নির্ণয়ের সূত্র। এটা সেলসিয়াস স্কেলের জন্য একটু চেঞ্জ হবে, ফারেনহাইট স্কেলের জন্য একটু চেঞ্জ হবে, কেলভিন স্কেলের জন্য একটু চেঞ্জ হবে। এই চেঞ্জটা কী হবে সেটা আমরা আগামী ক্লাসে দেখব। তো তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই গুরুত্বপূর্ণ টপিক্সগুলো যাতে অন্য শিক্ষার্থীরাও দেখতে পারে সেজন্য তাদেরকে তুমি এই এই ভিডিওগুলো শেয়ার করবে এবং তাদেরকে বলবে খুব ইম্পর্টেন্ট, ক্লাস মিস করা যাবে না, এগুলো হয়তো ক্লাসে নাও পড়ান হতে পারে। তো আজকে আমরা এতটুকুই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।